হাই বন্ধুরা, কেমন আছো সবাই? টিনা আরবের আবার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি উৎসব দেখতে। উৎসব মানে হচ্ছে এটা মুম্বাইয়ের, আমাদের ওখানে যেমন মেলা মতো বসে, মানে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের এখানে কিন্তু মুম্বাইয়ে এই উৎসব এই টাইমটাতেই বসে, ডিসেম্বর মাসে। তো আমরা সবাই মিলে এসেছি, আমার বাড়িতে এখন কেউ নেই, তাই আমি নিচের ফ্ল্যাটের ফ্রেন্ডের সাথে এসেছি, ও ফ্যামিলির সাথে এসেছে, আমিও এসেছি বাবুকে নিয়ে। তো এখন আমি এসেছি আর একটু ঘুরে ফিরে নেব, আর রেবান অফিস থেকে আসার সময় আমাকে পিক আপ করে নেবে এখান থেকে। তো চলো, ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়, তো টিকিটটা আগে কেটে নিই আমরা। एक साइड से ही घूमो, देखते देखते चलो। अपने इधर मसाला है क्या? राजस्थानी पिकल जीरा, वो है पान का मसाला सब। हाँ, এই মেলাটা দেখলে অনেকটা বোলপুর শান্তিনিকেতন মেলার কথা মনে পড়ে যায়, কেন কি ওখানকার মেলাটা যেমন দুটো ভাগে বসে, কিছুটা লোকাল মেলা যেটা স্টলগুলো বসায় আর বাকিটা নর্মাল যেরকম বসে, তো এখানেও সেরকম। এখানে দেখতে পাচ্ছ পুরো স্টল বসেছে, এখানে নানা ধরনের আচার বিক্রি করছে, মানে প্রত্যেকটা ভেজিটেবলসের নানা রকমের আচার আছে এখানে, অয়েল বলো, মেডিসিনও কিছু, আয়ুর্বেদিক মেডিসিন, মানে নানা ধরনের জিনিস আছে, পানের মশলা আর এখানে পাঁপড় সব কিছু। তো এইগুলো তো মানে টেস্ট করার জন্য স্যাম্পেল ওরা সামনে রেখেছে। তো এরকম হচ্ছে যেটা মেলাতে দেখছি, যে বেশিরভাগ মানুষ কিন্তু ওইগুলোই খেতে ব্যস্ত, মানে ওরা দিচ্ছে ঠিকই নানা ধরনের টাটকা পাঁপড় ভেজে ভেজে দিচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তারপর এখানে মাঞ্চুরিয়ান মশলা কিছু পাওয়া যাচ্ছে, আর ওরা স্যাম্পেলের জন্য বাড়িতে ইউজ করার জন্য ছোটো ছোটো প্যাকেট, 5 টাকা 10 টাকার যেটা ছোটো ছোটো প্যাকেট সেটা দিচ্ছে, আর সেই সঙ্গে কার্ড দিচ্ছে যাতে পরে ওদের সাথে কন্ট্যাক্ট করা হয়। তো সেই যে স্যাম্পেলগুলো দিচ্ছে সেটাও ফ্রিতেই দিচ্ছে, তো বেশিরভাগ মানুষই সেই স্যাম্পেলগুলোই নিয়ে চলে যাচ্ছে, গাদা গাদা স্যাম্পেল কালেক্ট করেছে আর পাঁপড়ও খাচ্ছে, এটা সেটা খাচ্ছে। তো এরকম করে এই মেলাটা পুরো চলে। কেনাকাটা এই মেলাতে খুব কমই করছে, কারণ এই মেলাটা আমি ফার্স্ট টাইম এলাম, আর আগের বারে আমি একবার এসেছিলাম, তো ওইটা আগ্রি উৎসব ছিল, তো আগ্রি উৎসবও এখনও চালু আছে, ওই মেলাটা প্রায় শেষের দিকে, আর এই মেলাটা এখনও চলছে, এই স্টার্ট হয়েছে। তো এখন ডিসেম্বর মাসে মানে প্রত্যেকটা জায়গাতেই মেলা বসেছে, শুধু এখানে বলে না, আমার মনে হয় পুরো ইন্ডিয়া জুড়েই এই শীতকালটা মেলা চলে। তো এখানেও দেখো নানা ধরনের পাঁপড় টেস্ট করতে দিচ্ছে। বাপরে তোমার বোন তো বেটা আছে, ওই তো যাচ্ছি সামনে, এসো এসো, চলো এসো, চলো চলো ওইদিকে, চলো ওইদিকে। Organized by Dombivli Chilkhana. Dombivli Chilkhana membership is open for two visit Dombivli Chilkhana stall. উৎসব for Dombivli পাপড় hai ye পাপড় hai kacha bola so we request you to visit the Chilkhana ওরা
আগে স্টলটা পুরোই পাপড়ের ছিল, মানে নানা ধরনের পাপড় আছে ওখানে, যেমন কালার সেরকম ভ্যারাইটিস। আর এখানেও তাই, নানা ধরনের হাজমোলা টাইপের গলি, চকলেট, এমনকি শুকনো কিছু ড্রাই ফ্রুটস, এমনকি টক যে কুলটা হয় সেই কুলটাকেও মশলা মাখিয়ে শুকিয়ে মানে ব্যাপক লাগছে। তো এখানে চকলেটও কিছু আছে, শুকনো আদা এগুলোকেও শুকিয়ে বিক্রি করছে। তো সবাই প্রথমে টেস্ট করছে, টেস্ট করতে ওরা দিচ্ছে নানা ধরনের, যেটা টেস্ট খুশি টেস্ট করা যাবে, তারপর সেরকমভাবে কিনে নেবে। আর এখানে দেখো এক্সিবিশন টাইপের, মানে এক্সিবিশন না, ফুল ফ্লাওয়ার আছে নানা ধরনের, সেটা দেখার জন্যও আছে, প্লাস কেনাও মানে কিনতেও পারে। এখান থেকে পুরো টব সমেত কিনে নিয়ে যেতে হবে, বাট এখানে বাইরের লোকাল মার্কেট থেকে এই স্টলগুলো বেশ কস্টলি কিন্তু, তাই এখানের বাজারটা খুব কমই করে, বেশিরভাগ মানুষ সব দেখতেই আসে, কেনাকাটাটা একটু কমই হয়। আর এখানে গাছ যত্নের জন্য যেগুলো ফার্টিলাইজার থাকে সেগুলোও বিক্রি করছে, তো দরকার পড়লে সেগুলোও কিনে নিয়ে যেতে পারে। আর দেখো এক একটা গাছে কত ফুল ফুটেছে, এই শীতকালটা এই ফুলগুলোর জন্যই যেন আসে শীতকাল। তো দারুণ সুন্দর কালারগুলো যেরকম, এগুলো চন্দ্রমল্লিকা, ছোট সাইজ বড় সাইজ নানা ধরনের চন্দ্রমল্লিকা আছে। বেলি হ্যাঁ, বহুত খুশবু আতা হ্যায়। কৌন সা নাম বতায়ে? এই সাইডটা পুরো ক্লোদেসের কালেকশন, মানে ক্লোদেস বলতে শুধু মেয়েদের একটু বেশি আছে, ড্রেস কুর্তি আর শাড়ি আছে, আর ছেলেদের পাঞ্জাবি কুর্তা। তো এখানে যেটা পিওর কটন বলছে সেটা কিন্তু পিওর কটন না, মানে আমাদের ওখানকার যেরকম কটনটা এখানে কিন্তু পুরোই আলাদা। তো আমরা ওটাকে কেউই দেখলে সেটা কটন বলবো না, বাট এদিককার মানুষ কিন্তু ওটাকে কটন বলে কিনছেও, আর ভালো রকমের পিওর কটন বলে কস্টলিও নিচ্ছে এরা। এখন আমরা চলে এসেছি চায়ের দোকানে, তো এই দেখো চায়ের দোকান, এখানেও চা পাওয়া যাচ্ছে স্যাম্পল হিসেবে, বাড়িতে নিয়ে যেতেও দিচ্ছে, প্লাস এখানে ফ্রিতে চা খাওয়াচ্ছে। তো এখন আমরা চা খাবো সবাই মিলে। ওই সাইডটা আমাদের দেখা হয়ে গেল, এবার এই সাইডটা পুরো লোকাল মেলা, যেরকম আমাদের কোটাসুড়ে বসে ঠিক সেরকম এই জায়গাটা এলে বেশ ফিল হয়, মেলা মেলা ভালো লাগে। আর এখানে নানা ধরনের নাগরদোল্লা আছে, তো যত রকমের রাইডিং করতে পারে মানুষ। আর এই জায়গাটাতে আমরা কিছুতে চড়বো, বাচ্চাগুলোকে চাপাতে হবে, নটকে চাপিয়ে দিই প্রথমে। নটুকে তো চাপিয়েছি, আর তো আমার সাথে নিরালি এসেছে, ও বারবার বলছে আমাকে চাপার জন্য, কিন্তু এই যে বড় বড় দেখো, এটা একটা নৌকা টাইপের বিশাল বড়, কী করে যে চাপে সবাই, আমি আমার তো দেখেই গা গোলাচ্ছে এদেরকে, আর কী করে চাপবো দেখি, কোনো ছোটোখাটো থাকলে সেটাতে চাপার চেষ্টা করব। বড় বড় নাগরদোলা এই পাশেরটাই চাপবো ভাবছি, কারণ এটাই একমাত্র ছোট লাগছে দেখে, বাকি তো সব এত বড় বড় আছে, মানে ওপর থেকে নিচে নামতে নামতে অবস্থা খারাপ হয়ে যাবে। মজা আ গেয়া, চলো।
আমরা এই পাশেরটাতেই চাপলাম, তো একটাতে দুজন করেই চাপা হচ্ছে। তো নটুকে তো চাপালাম, 3 বছর ওর চলছে তাই ও টিকিট লাগেনি, বাকি সবারই টিকিট লেগেছে। বাচ্চাগুলোরও লাগছে, মানে 4 বছর হয়ে গেলে ওরা নিচ্ছে। এটাতে এক একজনের পার হেড 70 টাকা করে নিচ্ছে। তো আমি এটাতে নটুকে নিয়ে বসলাম, আর আমার পাশে একজন বসে আছে একটা বাচ্চা, ও একা চেপেছে। তো নিচে থেকে ওর মা বললো একটু ওকে সঙ্গে নিতে আমাকে, কারণ ও একা চাপছে, ওর মায়ের টেনশন লাগছে নিচে দাঁড়িয়ে। তো ওকে আমি বসিয়েছি পাশে। তো আমরা 3 জন একটাতে আছি, আর সামনে ওটাতে নিরালি ওর ছেলেকে নিয়ে বসেছে, আর তার সামনেটাতে ওর মা বসেছে, মানে আন্টি বসেছে। এই সাইডটা হচ্ছে ফুড কোর্ট, মানে নানা ধরনের খাবার। 3টে স্টেপে মেলাটা আছে। প্রথমটা তো দেখলাম স্টল, তারপরে নর্মাল মেলা, তারপরে এই সাইডটা খাবারের ব্যাপারগুলো আছে। নানা ধরনের খাবার, যা কিছু খেতে চাই, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার থেকে, এমনকি ডাল চাবল সবজি যেটা পাওয়া যায় সিম্পল নর্মাল, সেটাও বাড়ির মতো খেতে পারবে। চাইনিজ আইটেম, যে যেরকম আইটেম খেতে চায় সমস্ত রকম অ্যাভেলেবেল আছে। মুম্বাইয়ের মহারাষ্ট্রের কিছু লোকাল খাবারও আছে। তো এখানে আমরা কিছু খেয়ে নেব, যতটা খাওয়া যায় ভাবছি এখানে খেয়ে নেব। আমি একটা মিক্সড রাইস আনিয়েছি, এটা চাইনিজ আইটেমের মধ্যেই পড়ে। তো রেবানা চলে এসেছে, ও বাইরে থেকে আমাকে ফোন করছে, তো আমরা খেয়ে এখন বেরিয়ে যাব। মেলা থেকে এই যে বাসিটা কিনে নিয়ে এসেছে, সমানে বাজিয়ে যাচ্ছে, অনেকটা রাত হয়েছে তবুও শুনছে না। আশেপাশে মানে আমাদের ফ্ল্যাটে ফ্লোরে সবাই তো ঘুমাচ্ছে, তবুও সমানে বাজিয়ে যাচ্ছে। আমি তো দরজা বন্ধ করে দিচ্ছি, তাও প্রচণ্ড আওয়াজ। চলো, এর তো বদমাশি চলতেই থাকবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও অবশ্যই কেমন হয়েছে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রাখো।